এটা পুটুনি গ্রাম, কেরলকাতা ইউনিয়ন, কলরা থানা, সাতক্ষীরা জেলা। আমার এক ভাই নূর মোহাম্মদ, তার তিনটা ঘের আছে। তিনটা ঘেরে প্রায় একটা ঘেরে 700 মন মাছ আছে। সে 700 মন মাছ বিশিষ্ট আরো তিনটা ঘের এরকম, এর চেয়ে বড় বড় ঘের। এই তিনটা ঘেরেই বিষ তেল দেওয়া হয়েছে বা কীটনাশক ঔষধ দেওয়ার কারণে মাছগুলো কোনো এক অসাধু মানুষ এই মাছগুলো মারার জন্য বা একজন মানুষকে ক্ষতি করার জন্য এই বিষ তেল দেওয়া হয়েছে, যার ফলে এই 700 মন মাছ এইভাবে করে মারা যাচ্ছে। এখন এই মাছের ব্যবস্থা কি হবে? আর প্রায় 2 কোটি টাকার সম্পদ এইভাবে ক্ষতি করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সহ বাংলাদেশ সরকারের কাছে, আমরা গ্রামবাসী সহ, এই যে মোড়ল মাতব্বাররা সবাই আছে দেখছেন, আমরা গ্রামবাসী সহ সবাই এই পুলিশ প্রশাসন সহ সরকারের কাছে দাবি জানাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে আর সন্দেহমূলক সকল মানুষ। আমার ভিডিওটির প্রথমে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে আজ কী নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের দেশে এখন প্রতিদিন প্রতিদিন কারো না কারো মাছ বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। এটার কারণ কি? কারণ মাছ হলো আমাদের একটি সম্পদ, কারণ এটার মাধ্যমে আমরা অনেক টাকা অর্জন করতে পারি। যেমন একটি চাষি মাছ বিক্রি করে সে তার সংসার চালায়, আর আমরা কি করি, একজনের সাথে আরেকজন দ্বন্দ্ব লাগি, ঝগড়া লাগি, কিন্তু ওনার সাথে এভাবে না পেরে আমরা সুদা সাপটা, ওনার পুকুর আছে, ইয়া আছে, ওখানে আমরা বিষ প্রয়োগ করে ওনার মাছ মেরে ফেলি। কিন্তু উনি জানতে পারে না কে মারছে, কিন্তু সিনি বুঝতে পারে যে উনি মারছে। কিন্তু ভাই, এগুলো করে লাভ কি? আমাদেরও তো একদিন মরতে হবে। মাছ, একটা মাছ তৈরি করতে যে কেমন কষ্ট হয় একটা চাষি ভালো করে জানে। আপনারা কেন একে অন্যের মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলেন? আশা করি আমি এখন ফেসবুক খুললেই দেখতে পারি যে আজ অমুকের মাছ মারা হয়েছে, আবার 2 দিন পরে শুনি অমুকের মাছ মেরে ফেলা হয়েছে। এগুলো শুনে ভাই খুব খারাপ লাগে, তাই ভিডিওটি না করে আমি পারলাম না। আমি তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আমি আজকে যে ছবিগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো আমি ফেসবুক থেকে সার্চ দিয়ে খোঁজখবর নিয়ে দেখেছি যে এই কাহিনীগুলো আমাদের দেশে প্রত্যেক দিনই হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জ্ঞান খাটান। একটা মাছ মানে নিজের সামনে যদি এভাবে মরে বেঁচে থাকে কেমন কষ্ট লাগে সেটা একজন চাষি ভালো করে জানে। আমি আর আপনি তো চাষ করি না, তাই চাষের মর্ম বুঝি না, কারণ আমাদের মতো আপনি একটু চাষ করে দেখেন একটা মাছ তৈরি করতে কত কষ্ট হয়, তাহলে আর অন্যের মাছ এভাবে মারলেন না হলে। আশা করি প্রশাসন এর ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং যারা এই কাজগুলো করে তাদের অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। কারণ প্রশাসন যদি এখানে কঠোর না হয় তাহলে ওরা বারবার এই কাজগুলো করতে থাকবে আর আমরা মাছ চাষে সাহস হারিয়ে ফেলবো। তারপরে দেখা যাবে যে আমরা মাছ চাষ করতেই সাহস পাবো না, কিন্তু আমাদের দেশে খাদ্যের চাহিদা পূরণও করতে পারবো না। তাতে লাভ কী? আমরাও ক্ষতিতে পড়বো, যারা মাছ চাষ করে নিজের সংসারটা চালায় তারাও ক্ষতিতে পড়বে। তাই আশা করি যারা নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে এই কাহিনীগুলো আর না করবে তাদের কাছে আমি 1000 সালাম। প্লিজ আপনারা সকলে একত্র হন, এমন খারাপ লোকদেরকে আপনারা নিধন করেন। কারণ বারবার যদি এক কাহিনী করে তাহলে আমাদের দেশে সকলে মাছ চাষ করতে সাহস হারিয়ে ফেলবে। আমরা চাই না এটা হোক, কারণ আমরা জানি মাছ চাষ করতে যে কি কষ্ট। মাছ চাষ করে এমনি এমনি টাকা চলে আসে না, আমাদেরকে ইনভেস্ট করতে হয়। আমাদেরকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা খরচ করলে আমরা 1 কোটি টাকা ইনকাম করতে পারি, কিন্তু এভাবেই না, আমাদের হার ভাঙা পরিশ্রম করতে হয়। সেটা আপনারা সেটার মূল্য বোঝেন না, তাই আপনারা এই কাজগুলো করেন। প্রিয় দর্শক, আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের মনে এই কথাগুলো আপনাদের লেগে থাকে, আশা করি যদি আপনাদের কারো সাথে ঝগড়া থাকে, আপনারা প্লিজ দয়া করে এই কাজগুলো আর কখনোই করবেন না। কারণ যে চাষ করে সে জানে মাছ চাষে কী কষ্ট, আর একটি মাছ নিজের চোখের সামনে এভাবে বেশি থাকবে সেটা উনি ভালোভাবে সেই কষ্টটা অনুভব করতে পারবে, আপনি পারবেন না। তাই আশা করি প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।